নমস্কার বন্ধুরা, সুধাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি অদিতি, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ক্রিম রোল বিস্কুট। চলো দেখা যাক ক্রিম রোল বিস্কুট বানানোর জন্য আমি কি নিয়েছি, দেখা দেখে নি। ক্রিম রোল বিস্কুট বানানোর জন্য আমি এখানটা ময়দা নিয়েছি, গুঁড়ো চিনি নিয়েছি, লবণ নিয়েছি, বাটার নিয়েছি আর রিফাইন তেল নিয়েছি। এবার প্রথমে ময়দাটাকে মেখে নেবো। লবণ দিয়ে দিচ্ছি, চিনির গুঁড়োটা দিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে মেখে নিচ্ছি। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এটাকে আমি এবার বেলে নেবো। ডোটাকে দুটো টুকরোতে কেটে নিয়েছি, এবার এটাকে বেলে নেবো রুটির মতো করে। আমি একটু তেল দিয়ে বেলে নেবো, সাইডের অংশগুলো কেটে নিচ্ছি। তারপর আমি ছোট ছোট ফিতের মতো কেটে নিচ্ছি। আমি কিছু পেপার নিয়েছি, ছোট ছোট গোল করে নিয়েছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে বাটার পেপারে হলে ভালো হবে, আমার কাছে বাটার পেপার নেই তাই কাগজ নিয়েছি। আমি এই রোলগুলোতে কাগজগুলোতে আগে একটু তেল মাখিয়ে নেব, যাতে কাগজটা পরে বার করতে সুবিধা হয়। এবার আমি একটা ময়দার ফিতে নিয়েছি, এই কাগজটার উপরে আমি রোল করে নেব। এবার লাস্ট অংশে একটু জল দিয়ে মুড়ে দেবো। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন, আমি এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নেব। কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি গরম হোক, তারপর আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলে দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি।
তুলে নিচ্ছি আর বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। গোলগুলো আমার ভাজা হয়ে গেছে, ঠান্ডা হোক, ততক্ষণে আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি। ক্রিম তৈরি করার জন্য আমি একটা পাত্রে বাটার নিয়ে নিচ্ছি। এবার গুঁড়ো চিনিটা দিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে মিক্স করে নেব। এটাকে এইভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ একটা ক্রিমে পরিণত হচ্ছে। ক্রিমটা তৈরি হয়ে গেছে, আমি পেপারের মধ্যে ভরে নিচ্ছি। আমি এটা পেপারের মধ্যে ভরে নিয়েছি, এবারে মুখটা একটু কেটে দেবো। দিয়ে আমি এবার এই রোলগুলোর মধ্যে পেপারগুলো বের করে নিয়েছি, রোলগুলোর মধ্যে ভরে দেব। আমাদের ক্রিম রোল বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে, দেখতে পাচ্ছেন? যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।